আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা স্মার্টফোন ইউজ করছেন, 2023 সালে কিছু আপডেটের কারণে অনেক ধরনের প্রবলেম ফেস করছে। আমার যারা ক্লায়েন্ট আছেন বা কাস্টমার আছেন, আমি কিছু টিপস দিব। এই টিপসটা যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ আপনাদের ফোনটা অনেকটা ভালো থাকবে এবং আপডেট থাকবে। আজকের মেন বিষয়টা হলো ওয়ান প্লাসের কিছু ফোন এবং আইফোনের কিছু ফোন আপডেটের পরেই কোনোটা ডিসপ্লেতে একটা লাইন চলে আসতেছে এবং স্যামসাংয়ের কিছু প্রোডাক্টের লাইন চলে আসতেছে, আর অ্যাপেল ফোনগুলোতে আপনার ডিসপ্লেটা একদম হোয়াইট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যারা মোবাইল ইউজ করছেন অবশ্যই জানেন যে আমাদের ফোনে ইন্টারনেট অন থাকলে ফোনটা অটোমেটিক আপডেট হতে থাকে। তো আপডেট হতে থাকে, এই জিনিসটা একের পর এক আপডেট অটোমেটিক হয়ে যায়, কিন্তু আমরা না জানি না যে কখন ফোনটা আপডেট হচ্ছে। আপডেট চলাকালীন টাইমে আমরা কেউ মোবাইল ইউজ করি, গেম খেলি বা ফোনে কথা বলি, তো এর জন্য ওই প্রবলেমগুলো ফেস হচ্ছে। আমি বলবো আপনাদেরকে যে আপনারা অটো আপডেটটা অফ করে রাখবেন, যখন আপডেট দেওয়ার প্রয়োজন হবে তখন ফোনটা হাতে নেবেন, ফুল চার্জ করবেন, এবং একটা খুব রাতের বেলা ঠান্ডা জায়গায় যেখানে আপনার এসি আছে বা ফ্যান চলছে ওই জায়গাতে আপনি ফোনটা সফটওয়্যারটা আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর ইনস্টল যখন হবে তখন খেয়াল রাখতে হবে ফোনের মাত্রা অতিরিক্ত গরম আছে নাকি। যদি বেশি গরম থাকে তখন আপনি ইনস্টল দিবেন না, সফটওয়্যারটা আপডেট হয়েছে বাট ইনস্টল দিবেন না। ইনস্টলটা দিবেন কীভাবে? যখন নর্মাল টেম্পারেচার আসবে ফোনটা, তখন আপনি এসি বা একটা ফ্যানের নিচে রেখে ফোনটা 2 GB ফাইল হোক, 3 GB ফাইল হোক, আপনার আপডেট দিবেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ফোনে ডিসপ্লেতে কোনো প্রবলেম তো হবেই না এবং ফোনটার আপডেটটা খুব 100% ভালোভাবে হবে। এই জিনিসটা আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখেছি যে আপডেটের ক্ষেত্রেই যখন ফোনটা অতিরিক্ত মাত্রায় গরম হচ্ছে এবং চার্জিং হিটিং ইস্যুতে সিপিইউর উপরে প্রেশার পড়তেছে, তখনই ডিসপ্লেতে প্রেশার পড়ে আপনার কারোর ডিসপ্লে যাচ্ছে, কারো ফোনের ফিঙ্গারপ্রিন্ট চলে যাচ্ছে, কারো ফোন একদম ব্যানিশ হয়ে যাচ্ছে। সো আপনারা যদি এই জিনিসটা একটু ফলো করেন, জাস্ট আপডেটটা অটো আপডেট অফ করে রাখেন, যখন আপডেট দিবেন তখন ফুল চার্জ দিয়ে এই আপডেটের পিছনে একটা টাইম আপনাকে স্পেন্ড করতে হবে, দেন আপনার ফোনটা খুবই ভালো একটা সার্ভিস দিবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর ঘন ঘন ফোনে চার্জ দিবেন না। মনে হলো যে আপনার ফোনে এখন 20% কমে গেছে, আপনি চার্জে লাগাই দিয়েছেন, না, আপনার যখন চার্জ শেষ হবে রাতের বেলা আপনি ফুল চার্জ দিবেন, দিয়ে আবার সকালে ইউজ করবেন। ফোনটার পারফরমেন্স অনেক ভালো থাকবে, ব্যাটারিটা হেলথটা ভালো থাকবে। এবং আরেকটা জিনিস, আপনি যেই চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন সেই চার্জারটাকে কন্টিনিউ করবেন, আপনি অন্য কোনো চার্জার দিয়ে বারবার কন্টিনিউ করবেন না, একটা চার্জার ওকে চিনতে দিবেন। আরেকটা জিনিস, সেটা হলো আপনার ফোনের ব্যাটারিটা পুরো 1 উইক, 1 সপ্তাহ পর একদম যত পুরো একটা চার্জ পারলে চেষ্টা করবেন একদম লাল ব্যাটারি এনে শেষ করে দেন আবার চার্জার লাগানো, ব্যাটারি লাইফটা বেড়ে যাবে, পুরনো চার্জটা একদম ম্যানেজ হয়ে যাবে, মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিবে। কারণ আমি এই জিনিসটা চেক করেছি আমি এবং এটাতে খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি। তো আজকে এতটুকুই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে এবং আপনার যদি উপকার হয়, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং যারা ওয়ানপ্লাস ইউজার, বিশেষ করে এখন ওয়ানপ্লাসের 7, 7T, 8T আরও কিছু মডেলে একটা গ্রিন লাইন চলে আসতেছে ফোনের মনিটরের উপরে, তো এই লাইনটা যে না আসে এর জন্য আপনাদের সাথে আমি এই শেয়ার করা। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।